তৃণমূলের যুবনেত্রী শায়নে ঘোষ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তলব এড়াতেই মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম দিন যা দেখে এসছে পরের দিন যাওয়ার কোন উপায় নেই, লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইডি দপ্তরে হাজির এড়ালেন যুব তৃণমূল নেত্রী, আর শায়নী ঘোষের হাজির এড়ানো নিয়ে এবার তীব্র কটাক্ষ ছড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাকে আগেই ছেড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যাব বলেও ইডির ডাক এড়িয়ে গোলসিতে ভোট প্রচারে গিয়েছেন শায়নী ঘোষ, নথি পাঠিয়েছেন যাবেন ভোট মিটলে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী। ইডির ডাক এড়ানোই শায়নীকে কটাক্ষ ছড়েছেন শুভেন্দু। এদিন বিরোধী দলনেতা বলেন, প্রথম দিন যা দেখে এসছে পরের দিন যাওয়ার কোন উপায় নেই, যা দেখে এসছে কোন দলের সঙ্গে ভাগবাটো না, তারপরে দিনে যাওয়ার কোন সুযোগ নেই, গেলে কালীঘাটে কাটা হবে বেগুন 100 টাকা। লোক বলছে এত দাম খাবো কি, তৃণমূল যাবে কি? আজকে ডাকা হয়েছিল কিন্তু তৃণমূল নেতারা দাবি করছেন তিনি যাবেন না, কি বলবো? তুমি চিঠি দিয়েও জানিয়েছেন যাবেন না, যাবেন না, যাদের বলেছে তারা ব্যবস্থা নেবে, আর তো প্রমাণ থাকা সত্ত্বেও ওই দিন রাতে ছাড়তে গেলে বলো কুন্তলের কাছ থেকে 3টা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের ভিতরে যে আপনার ইয়ে থাকে, আপনার দেওয়াল থাকে, সেগুলো ভেঙে একটা বড় ফ্ল্যাট করেছে, দামি 60 লাখ টাকার গাড়ি গিফট পেয়েছে, কয়েক কোটি টাকা, মানে কোটি টাকার হিসাব নেই, ইজ দা ওয়ান অফ দি বেনিফিসিয়ারি অফ দি রিক্রুটমেন্ট স্ক্যাম, সাফিসিয়েন্ট মেটেরিয়াল আছে, যারা ডেকেছিলেন তাদের এইসব লোককে ছাড়া উচিত।